প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মেহরবান করে ঘর আছেন তোমাদের সাথে। আজকে আমি আইসিটির উপরে, তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে একটা ক্লাস নেব, শিক্ষায় ইন্টারনেটের উপর। তো ইন্টারনেটটা কি এবং আমরা এই নিয়ে প্রথম আলোচনা করব। তো ইন্টারনেট কথাটা আসছে নেটওয়ার্ক থেকে, তো এখন আমরা বুঝব, প্রথম বুঝতে হবে আমাদের নেটওয়ার্কটা কি। তো নেটওয়ার্ক বলতে আমরা আসলে অনেক সময় এই শব্দ ব্যবহার করি, যে যেমন যারা সোরা কারবারি করে, এটা তাদের মধ্যে একটা নেটওয়ার্কের মাধ্যমে তারা এই কাজটা করে, আমরা এইভাবে একটা বলে থাকি। আসলে নেটওয়ার্ক মানেই এরকম কথা নয়, এটা পজিটিভ আসলে কথা। তো কেউ নেগেটিভও ব্যবহার করে। তো এই নেটওয়ার্ক একটার সাথে আরেকটার আভ্যন্তরীণ যোগাযোগটাকে বলে নেটওয়ার্ক। একটা আইসিটি যন্ত্রের সাথে আরেকটা আইসিটির আভ্যন্তরীণ যোগাযোগ, এটাকে বলে নেটওয়ার্ক। তো যারা খারাপ কাজ করে তারাও একটা একজনের সাথে আরেকজনের একটা আভ্যন্তরীণ যোগাযোগ থাকে, এটা তাদের একটা নেটওয়ার্ক। তো যারা এই খারাপ কাজগুলি করে সমাজে, কেউ তাকে পছন্দ করে না, তবুও তারা এই কাজগুলি করে, কেউ পছন্দ করে না, নিজেরও এই কাজটা নিজের পছন্দ না। যদি পছন্দ হইতো তার আত্মীয় স্বজন, তার নিকটাত্মীয় বা আপনজন এই কাজটাকে করুক, তার সন্তান এই কাজটা করুক, এটা সে পছন্দ করে না, তাহলে কাজটা নিঃসন্দেহে ভালো নয়, তবুও করে, কারণ অনুভূতিহীন হয়ে পড়ছে। এই জন্যে আমরা শিশুকাল থেকে মা বাবা সন্তানকে ওইভাবে গড়ে তোলা, সৎসঙ্গে রাখা, অসৎসঙ্গে মিশতে না দেয়া। তো এক সময় সে হয়তো মোবাইল নিয়ে খুব ঘাটাঘাটি করতো, করছে, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতেছে, সেখান থেকে খারাপ জিনিস সে ব্যবহার করতেছে। যেরকম একটা দা বটি ছুরি, এটা সংসারের অনেক জরুরি জিনিস, কিন্তু এটা দিয়ে সে হাতও কাটি খুলতে পারে, অন্যকে জবাবও করে দিতে পারে। এই জন্যে যার জন্য যে একটা ব্লেড, ধারালো ব্লেড একটা ছোটো বাচ্চার হাতে যাওয়া ঠিক না, সে কান্দলেও তাকে দিতে চায় না, কারণ সে হাত কাটি ফেলবে। তো ছোটো বাচ্চা সে হয়তো নিজের ক্লাসে পড়ে, নাইন টেনে পড়ে, এইটে পড়ে, তাকে সে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য কাঁদে, তো তার বাবা মা তাকে শক করে দিয়ে দেয়। একটা ছোটো বাচ্চার কাছে একটা ধারালো ছুরি দেওয়া যেমন নিরাপদ, না এদের হাতে এরকম জিনিস, এরকম ডিভাইস তুলে দেওয়া নিরাপদ না, তাহলে তারা বিভিন্ন রকমের ক্ষতির দিকে আগে যাবে। একটা সাপের বিষ থেকে অনেক দামি দামি ওষুধ তৈরি করা হয়, অনেক গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করা হয়, কিছু আতরও তৈরি করা হয়, কিন্তু ওইটা যদি ওখান থেকে যারা অভিজ্ঞ তারাই ওইটা করতে সক্ষম, কিন্তু সবার জন্য এটা সম্ভব না, সবাইকে তো এটা বিষে ধরবে। এই জন্যে আমরা আমাদের মোবাইলগুলো সংযত রাখবো, ছোটো বাচ্চাদের হাতে দেব না, তারা এটার ভালো ব্যবহার করতে বুঝবে না। অথচ মোবাইল এটা খুব, মোবাইল সেট এটা খুব জরুরি জিনিস, কিন্তু সবার জন্য, ছোটোদের জন্য ঠিক না। তারপরে ছোটোরা কে কোথায় যায়, কোথায় থাকে, কার সাথে যায়, কী করে, আমরা এগুলি খোঁজখবর রাখবো। ছোটোকাল থেকেই আমরা যদি সঠিকভাবে গড়ে তুলি, তাহলে সে সঠিকভাবে বেড়ে উঠবে। একটা ছোটো সারা গাছ, সে যদি উঠতেই একটু বাঁকা হয়ে উঠে, সে পরে সে বাঁকা হয়েই থাকবে, আর তাকে শক্ত হয়ে গেলে তাকে সোজা করা যাবে না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এখনই ভালোভাবে সৎভাবে যেন গড়ে উঠতে পারে, আমরা ওই দিকে লক্ষ্য রাখবো, আমি নিজেও ভালো পথে চলব। তো আমরা যে জিনিস নিয়ে আলোচনা করতে চাইছিলাম, নেটওয়ার্ক। তো একটি আভ্যন্তরীণ আইসিটি যন্ত্রের সাথে আরেকটি আইসিটি যন্ত্রের আভ্যন্তরীণ যোগাযোগটা হলো নেটওয়ার্ক। যেমন রবি নেটওয়ার্ক, তা তাদের একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের, একটা যন্ত্রের সাথে আইসিটি যন্ত্রের সাথে একটা আইসিটি যন্ত্রের আভ্যন্তরীণ যোগাযোগ থাকে। তো রবির সাথে গ্রামীণ ফোন, তাদেরও একটা, এই রবির সাথে গ্রামীণ ফোনের সাথে আরেকটা আবার যোগাযোগ থাকে, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে একটা। তো আমরা তো একথা নেটওয়ার্কটাকে এটা বুঝতে পারছি, একটি একটি আইসিটি যন্ত্রের সাথে আরেকটি আইসিটি যন্ত্রের আভ্যন্তরীণ যোগাযোগটা হচ্ছে নেটওয়ার্ক।
তো একটা দেশের নেটওয়ার্কের সাথে আরেকটা দেশের নেটওয়ার্কের যে যোগাযোগ এটা বলে ইন্টারনেট, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। নেটওয়ার্কটা তো আমরা বুঝতে পারছি, এখন এই নেটওয়ার্কটা যদি আন্তর্জাতিক হয় তাহলে এটাকে বলে ইন্টারনেট, ইন্টারন্যাশনালের ইন্টার আর নেটওয়ার্কের নেট ইন্টারনেট। তাহলে ইন্টারনেটটা হচ্ছে আন্তর্জাতিক নেটওয়ার্ক। আমরা বুঝতে পারছি ইন্টারনেটটা কি, নেটওয়ার্ক সমূহের নেটওয়ার্কটাকে বলে ইন্টারনেট, এক দেশের সাথে আরেক দেশের, এক জাতির সাথে আরেক জাতির নেটওয়ার্ক ইন্টারনেট। তো এই ইন্টারনেট হচ্ছে আমরা যে আইসিটি যন্ত্র ব্যবহার করতেছি, এই যন্ত্রের যে যোগাযোগ মাধ্যম, এই মাধ্যমটা একমাত্র ইন্টারনেটের মাধ্যমেই সম্ভব। এবং এই ইন্টারনেটেই আমাদের এই তথ্য প্রযুক্তিকে, এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ করে, এত ভয়াবহ করে, এত বেশি অর্থবহ করে তুলছে, প্রয়োজনীয় করে তুলছে। তো এই ইন্টারনেট ব্যবহার করে সুবিধা রাখে, ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক সেবা নিতে পারি, ই সেবা, ইলেকট্রনিক সেবা। তো সেটা হইতে পারে ইবুক, ইবুক ইলেকট্রনিক বুক, তারপরে অনেক হইতে পারে। তো ই পুরজি, তারপরে হইতে পারে ই টিকেটিং হইতে পারে, ই টিকেটিং ইলেকট্রনিক টিকেটিং, তারপরে ইএমটিএস, ফলাফল, রেজাল্ট তৈরি করা, এগুলি সব বিভিন্ন রকমের সরকারি ই সার্ভিস, ই গভর্নেন্স, তো আমরা এইগুলি, এই সেবাগুলি আমরা ইন্টারনেটের মাধ্যমে নিতে পারি। ইবুক, এডেসে আমরা যে বই ছাপাই, ছাপানো বই, মুদ্রিত বই, এটা একটা রূপ যেটা ইলেকট্রনিক মিডিয়াতে থাকে, সেটা কম্পিউটার ভিতরে থাকতে পারে, আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইল করি ওর ভিতরেও আমরা রাখতে পারি, বিভিন্ন রকমের আমরা মেমোরি কার্ডে রাখতে পারি। এটা যে কোনো কোনো ভুলভ্রান্তি, যদি একটা জিনিসকে আমরা ছাপাই ফেলি, প্রিন্ট নিয়ে ফেলি, ওখানে ভুলভ্রান্তি সংশোধন করা আসলে কঠিন। এই জন্যে যদি এটা ইবুক হিসাবে থাকে, সফটওয়্যার হিসাবে থাকে, বইটা সফটওয়্যার হিসাবে থাকে, তো আমরা এখানে সহজে ভুলভ্রান্তিগুলি ঠিক করে নিতে পারি। এবং একটা ছোট্ট একটা মেমোরিতে, এরকম বিশাল একটা লাইব্রেরিতে যত বই আছে তার সমস্ত আমরা ফাঁকি দিয়ে, একটু ক্লাস অফ রাখতে হয়েছে, বাইরে একটু ডিস্টার্ব ছিল। তো আমি যে কথা বলতে চাই যে আমরা যে ইবুক, এই ইবুকের সুবিধা অসুবিধা, মুদ্রিত বই আর ইবুকের সুবিধা অসুবিধা, তো একটা বিশাল লাইব্রেরিতে যে পরিমাণ বই থাকে, ওই বইতে যে সমস্ত ডকুমেন্টস থাকে, যেসব ওই ডকুমেন্টসগুলো ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে সব পুরো ডকুমেন্টস রাখা যায়, তাহলে এটা এবং কপিও করা যায় খুব অনায়াসে। কিন্তু একটা বই সহজে তো ছাপানো যায় না, অনেক খরচ পড়ে, অনেক কাগজপত্র দরকার, খরচও বেশি। কিন্তু ইবুকের মাধ্যমে এটা ডকুমেন্টসগুলো সহজে, যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট সহজে বাইর করা যায়, কিন্তু বই থেকে তো এত সহজে বাইর করা যায় না। এবং পরিবহন এটা কতই না সহজ, আজ সরকার স্কুলগুলিতে স্কুল বই দিচ্ছে, তো সেগুলি তো স্কুলগুলিতে বা বিভিন্ন কেন্দ্রের মধ্যে ট্রাকে ট্রাকে পৌঁছাতে হচ্ছে, তাতেও তো খরচ হচ্ছে কম বেশ, এবং সেগুলি আবার বহন করে স্কুলে নিয়ে আসা, এ নিয়েও কথা উঠতেছে, বইয়ের ভারী অনেক বেশি ভারী হয়ে যায়, স্টুডেন্টরা সেটা বহন করা কঠিন। কিন্তু তার পরিবর্তে যদি একটা ফ্যান ড্রাইভ দিয়ে দেয়, আমরা ওইভাবে আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা যদি ওইভাবে ফ্যান ড্রাইভ ইউজ করার জন্য অতটুকু যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে একটা ফ্যান ড্রাইভ দিয়ে যে কোনো তথ্যগুলি তারা পেতে পারে, এবং তারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারা যে কোনো সময় যে কোনো তথ্য পাইতে পারে, তাতে খরচও কম, সহজ। তো আমরা
ইবুক নিয়ে আলোচনা করলাম, আবার ইবুকের বিভিন্ন ক্যাটাগরি আছে সেটা আমরা অন্য সময় আলোচনা করব। ইপুরজি, ইপুরজিটা হচ্ছে সিনিকলের কর্তৃপক্ষের সাথে কৃষকের আখ চাষিদের সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ বা অনুমতিপত্র। তো এতে করে সুবিধা হচ্ছে যারা আখ চাষ করে তারা সরাসরি মিল কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ থাকে, মাঝখান দিয়া আর কোনো ব্যক্তি থাকে না। যখন আখ কাটার সময় হবে তো কর্তৃপক্ষ আখ চাষিকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেয়, তো তারা তখন আখ কেটে আবার সরাসরি নিজেরা নিয়ে আখের কলে ফ্যাক্টরিতে পৌঁছায় দেয়। এতে করে তারা অনেক বেশি লাভবান হয়, মাঝখানে আর কেউ সুবিধা নিতে পারে না। এই জন্যে তখন লাভবান হয় বলে আখ চাষে মানুষ বেশি আগ্রহী হয়ে পড়ছে, এতে অনেক সুবিধা রয়েছে। ইটিকেটিং, এখন আমরা রেল হইতে পারে বাস হইতে পারে, আমরা রেল স্টেশন না যাইয়া সেখানে দস্তাদস্তি করে কষ্ট করে না করে আমরা সরাসরি আমরা ICT যন্ত্রের মাধ্যমে আমাদের টিকিটটা সংগ্রহ করে নিতে পারি। আমরা কখন নেব কী অবস্থা আমরা খুব এখন আর কোনো ঝামেলা নেই, কিছু নেই, সহজে আমরা টিকিটটা কেটে নিতে পারি। তারপরে EMTS, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, এটা প্রথম বাংলাদেশে ডাক বিভাগ করেছিল। এটা এক এলাকা থেকে আরেক এলাকায় খুব সহজে অল্প খরচে অনায়াসে একদম অল্প সময়ের মধ্যে সেকেন্ডেই এরকম হাজার হাজার টাকা এরকম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় খুব অনায়াসে অল্প খরচে। ইদানিং অবশ্য আরও বিকাশ নগদ, তারপরে আরও রকেট, এ সমস্ত আরও অনেক সিস্টেম বের হয়েছে। তো এখন মানুষ তাছাড়া ব্যাংকের মাধ্যমেও এই ইলেকট্রনিক পদ্ধতিতে আমরা যেটাকে অনলাইন বলি, আমরা এই অনলাইনের মাধ্যমে এটা একটা সেবা, আমরা খুব দ্রুত আমরা বিদেশ থেকে টাকা আনতে পারি, আমরা দেশের এক এলাকা থেকে অন্য এলাকায় সহজে আমরা টাকা মানি ট্রান্সফার করতে পারি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সেবা। তারপরে ই গভর্নেন্স বলতেছি, এগুলি অনেক সরকারিভাবে যেমন রেজাল্ট পাওয়ার জন্য আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা পত্রিকা পড়তাম না, কিন্তু তখন আমাদের অ্যাভেলেবেলও ছিল না, কিন্তু যখন আমাদের রেজাল্ট আউট হইতো তো প্রথম আমরা পত্রিকার পেছনে দৌড়তাম স্কুলে কলেজে, আবার ওখানে আমাদেরকে যেতে হতো। কিন্তু এখন এমন অবস্থা যে ঘরে বসেই এরকম নিজের রেজাল্টটা নিজে অনায়াসে বের করে নিতে পারে, ফর্ম পূরণ করার জন্য, তারপরে চাকরি বাকরি আবেদন করার জন্য এখন কোথাও ঢাকা যেতে হয় না, চিটং যেতে হয় না, অনেক দূর দূরান্তে যাইয়া ফর্ম সংগ্রহ করতে হয় না, দরখাস্ত জমা দিতে হয় না, এটা এখন এরকম ইলেকট্রনিক পদ্ধতিতে এরকম ফর্মগুলো নেটে দেওয়া আছে, নিজেই ফর্ম পূরণ করে নিজে জমা দিতে পারে। তারপরে কোনো রেজাল্ট যদি কারো রেজাল্ট বিভ্রাট হয় সে মনে করছে, তখন সে আবার এটা SMS-এর মাধ্যমে সে এরকম তার রেজাল্ট আবার পুনরায় নিরীক্ষণ করার সুযোগ রয়েছে। অনেক রকমের ই গভর্নেন্স রয়েছে, তেমনই করে ই কমার্স, ইলেকট্রনিক বাণিজ্য, আমরা ফেসবুক সহ বিভিন্নভাবে আমরা দেখতেছি অনেক জিনিসের একটা নমুনা, তার সুবিধা অসুবিধা গুণাগুণ সব কিছু তারা দিয়ে রাখে। এটা তখন যারা কিনবে তারা ওখানে তারা যে দিয়ে থাকে মডেল নাম্বার দিয়ে রাখে, ওই অনুযায়ী SMS দিলে, অর্ডার দিলে দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যেই আসিয়া জিনিসগুলি পৌঁছে গেছে। এটাকে আবার কর্ডও বলা হয়, ক্যাশ অন ডেলিভারি, জিনিসটা দিয়ে দিল আবার ক্যাশটা পেমেন্ট করলো, ঘরে বসেই আজকের সব কাজগুলি করতে পারতেছে। তো এগুলি একমাত্র সম্ভব হয়েছে আমাদের ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের আশীর্বাদে। তো এছাড়া আমি তো অনেকগুলি পজিটিভ কথাই বলছিলাম, এর মধ্যে কিছু নেগেটিভও আছে, আমরা ওদিকে যাব না। যেমন আমরা সাইবার অপরাধের কথা বলি, সেটাও ইন্টারনেট মাধ্যমে সম্ভব। একজনের কোনো সৃজনশীল কোনো বিষয় অন্য কেউ সেটাকে নকল করা, নিজের অধীনে নেয়া, তারপরে সাইবার অপরাধের মাধ্যমে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্ট টাকা উঠে নেওয়া, ব্যালেন্স ট্রান্সফার করা, এগুলিও ইন্টারনেটের মাধ্যমে হয়। তবে যেগুলি কাঙ্ক্ষিত নয় এগুলি যেন না হইতে পারে সেটার চেষ্টা চলতেছে। তো আজকে আমরা ইন্টারনেট সম্পর্কে সংক্ষিপ্ত এখানে আলোচনা করলাম, আর ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের জন্য এখানে রইল, আল্লাহ হাফেজ।